অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আজ মঙ্গলের রাশি পরিবর্তন হয়েছে অর্থাৎ মঙ্গল তুলা রাশি থেকে বিশ্বিক রাশিতে প্রবেশ করেছে অলরেডি বিশ্বিক রাশিতে বুধ রবি এবং কেতু অবস্থান কিন্তু করছে অর্থাৎ চারটি গ্রহ একত্রে এই বিশ্বিক রাশিতে কিন্তু অবস্থান করবে এই মঙ্গলের রাশি পরিবর্তন ছয়টি রাশির ক্ষেত্রে মঙ্গলই মঙ্গল করতে চলেছে এবং চারটি রাশির ক্ষেত্রে কিন্তু অমঙ্গল সূচক হতে চলেছে দেখুন গ্রহের যে গোচর সব রাশির ক্ষেত্রে যে ভালো দিবে কখনোই হতে পারে না অর্থাৎ কিছু রাশির ক্ষেত্রে মঙ্গল কিছু রাশির ক্ষেত্রে অমঙ্গল পঁয়তাল্লিশ দিন এই মঙ্গল বিশ্বিক রাশিতে অবস্থান করবে এবং কেতুর সঙ্গে যুক্ত হবে অর্থাৎ কেতুর সঙ্গে যখন মঙ্গল একত্র হয় কি না অর্থাৎ সেখানটাতে কিন্তু মঙ্গলের পাওয়ার বৃদ্ধি পায় আমি একটা কথা বারবার বলেছি যে কোনো গ্রহ কেতুর সঙ্গে যখন অবস্থান করবে তার গুণ বাড়িয়ে তোলে অর্থাৎ এই সময় বিশেষভাবে বেশ কিছু সমস্যাও কিন্তু তৈরি কিন্তু হবে তো যে ছটি রাশির ক্ষেত্রে ভালো মঙ্গলি মঙ্গলের রাশি বলে তোর মঙ্গলি মঙ্গল করতে চলেছে এবং যে চারটি রাশির ক্ষেত্রে অমঙ্গল হতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি মোটো ভিডিওটি স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ এন্ড পর্যন্ত ভিডিওটি শোনার চেষ্টা করুন দেখুন কৌশিকরা যে কথাগুলো বলে কোনো হাওয়াতে কথা বলে না সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে এই ফলাদেশ দিয়ে থাকে যে ছয়টি রাশির ক্ষেত্রে মহাকটিপতি হতে চলেছে ডায়রিতে নোট করে নিন যে ছয় রাশি অর্থাৎ ছয় রাশির ক্ষেত্রে এই মঙ্গলের যে রাশি পরিবর্তন আজ থেকে যে পঁয়তাল্লিশ দিন এই মঙ্গল নিজ রাশিতে কেতুর সাথে অবস্থান করবে এখন বর্তমানে রবি অবস্থান করছে রবি আপনার ষোলো তারিখে সরে যাচ্ছে ধনু রাশিতে বুধ আপনার সরে যাবে কিন্তু মঙ্গল এবং কেতু একত্রে কিন্তু এই বিশ্বিক রাশিতে অবস্থান করবে তো যে ছয়টি রাশির ক্ষেত্রে মহাকটিপতি হতে চলেছে প্রথম রাশি আপনার ক্ষেত্রে মিন রাশি মিন রাশির ধনাধিপতি ভাগ্যভাবে বসে আছে ভাগ্যের দ্বারা ধন আপনাদের আসবে ডায়েরিতে নোট করে নিন এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ দিক নির্দেশ করছে অর্থাৎ আপনাদের সপ্তম পতিকে কানেক্ট করছে এবং এর পাশাপাশি আপনাদের চতুর্থ পতিকে কানেক্ট করছে পারিবারিক সুখের জায়গা নির্দেশ কিন্তু করছে নাম্বার ওয়ান মীন রাশি ধনলাভ হতে চলেছে নাম্বার টু যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশি চতুর্থ এবং একাদশ একাদশভাবে অবস্থান করছে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দেবে আপনাদের বিদেশ থেকে আপনাদের লাভ দিবে আপনাদের কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবেন তবে কিছু কিছু ক্ষেত্রে ধোকা পাওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের থাকছে এই জায়গাটা কিন্তু বিশেষ কেয়ার আপনারা নেবেন এবং এর পাশাপাশি আপনার ভাইয়ের সাথে মতবিরোধ মতপার্থক্য কিন্তু মকর তৈরি হবে কারণ মঙ্গল আপনার মঙ্গল নির্দেশ করে ভাইকে অর্থাৎ এই জায়গাটা কিন্তু ভাইয়ের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসতে চলেছে মকর রাশি যেহেতু কেতুর সঙ্গে যুক্ত হয়েছে মঙ্গল তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের কর্মপতি এবং পঞ্চমপতি অর্থাৎ এই জায়গাটাতে কর্কট রাশি অর্থাৎ আপনার কর্কট রাশির ক্ষেত্রে কর্মপতি এবং পঞ্চমপতি আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে কর্মপ্রাপ্তির জায়গা নির্দেশ করছে এর পাশাপাশি যারা গর্ভবতী মহিলারা আছে তাদের ক্ষেত্রে একটু হল সাবধানতা অবলম্বন করবেন যারা প্রেগন্যান্সি পিরিয়ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলো সতর্কতা অবলম্বন করুন আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে ডুবে গেছে ফেসে আছে দীর্ঘদিনকার টাকা এই টাকাগুলো কিন্তু আপনারা রিটার্ন কিন্তু পাবেন চার নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি পেতে চলেছে অর্থ সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের বড় ধরনের অর্থ লাভ হতে চলেছে এবং কর্মের জায়গাটা আপনাদের ভালো দিক দেখা যাচ্ছে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ এর পরের যে রাশির কথা আমি বলবো পাঁচ নম্বর যে রাশি যে রাশি মহালাহবান হতে চলেছে সে রাশির নাম অনেকে ভাবছেন যে আমার রাশি আছে কি না সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনার কেন্দ্র রাজ্যক সৃষ্টি করছে অর্থাৎ আপনাদের ভাগ্যাধিপতি চতুর্থভাবে এবং কেন্দ্র রাজ্যক আপনাদের পিতার সহযোগিতা গভর্নমেন্ট থেকে সহযোগিতা আপনাদের পারিবারিক সুখ সম্পত্তিগত দিক থেকে লাভ দাম্পত্য সুখের জায়গা সিংহ রাশির দেখা যাচ্ছে এই মঙ্গলের রাশি পরিবর্তন অর্থাৎ আপনাদের মঙ্গলই মঙ্গল হতে চলেছে ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি কিছুটা ক্ষেত্র বেনিফিট পেটে চলেছে সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ধনপতি ধনভাবে সপ্তম্পতিকে কানেক্ট করছে অর্থাৎ ব্যবসার দ্বারা বিজনেসের দ্বারা আপনাদের অর্থ আসবে এবং কথার দ্বারা যারা কাজ কর্ম করেন কনসারেন্সের সঙ্গে যারা যুক্ত আছেন এবং ভাগ্যবতীকে কানেক্ট করছে ভাগ্যের দ্বারা আপনাদের ধন আসবে এবং একাদশপতি কানেক্ট যে কোনো কার্যে আপনারা সফলতা কিন্তু পাবেন এবং আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হতে চলেছে যে চারটি রাশির ক্ষেত্রে এমঙ্গলের রাশি পরিবর্তন অমঙ্গল হতে চলেছে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে অ্যাক্সিডেন্ট চোট আঘাত দুর্ঘটনা এবং তৃতীয় সপ ষষ্ঠপতিকে নিয়ে এবং আপনার পঞ্চমপতিকে নিয়ে সন্তানের জায়গা শরীর স্বাস্থ্যের দিকটা রোগ ঋণ চোট উটকো ঝামেলা আর্থিক লস অর্থ জায়গায় প্রচণ্ড পরিমাণে খরচ আপনাদের কিন্তু হবে মেষ রাশি দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম হচ্ছে রাশি বিশ্ব রাশি ক্ষেত্রে আপনার সপ্তমভাবে চলে আসছে মঙ্গল দ্বাদশপতি সপ্তমভাবে রোচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে কিন্তু আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিন্তু বাধা আপনাদের অত্যাধিক ব্যয় এবং পাশাপাশি আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের জায়গাতে কিন্তু আপনাদের সমস্যা আসবে এরপরের যে রাশির কথা বলব তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি দ্বাদশভাবে চলে আসছে পঞ্চমপতি আপনাদের বেশ কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়া উটকো ঝামেলা চোট আঘাত আইনি জটিলতা ব্যবসা ক্ষেত্রে সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকছে এরপরের যে রাশির কথা আমি বলবো যে ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা আসতে পারে সে রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশি ষষ্ঠভাবে চলে আসছে কিছু কিছু ক্ষেত্রে রোগ ঋণ শত্রুতার জায়গা অহেতুক ঝঞ্ঝাট এই সমস্যাগুলো কিন্তু আসবে এবং কিছু কিছু কার্যে আপনাদের বাধা সৃষ্টি কিন্তু হতে চলেছে মিথুন রাশির এই মঙ্গলের রাশি পরিবর্তনে নমস্কার